হ্যালো, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো হচ্ছে বসকে নিয়ে। তো দ্য বসের আলটিমেট হইতেছে অনেক অস্থির এবং পাওয়ারফুল একটা আলটিমেট। সে যখন তার আলটিমেটটা ইউজ করে তখন দুইজন সৈন্য আসে তার, এবং দুইজন সৈন্য সামনে একটা রেঞ্জ নিয়ে জাস্ট গুলি করতেই থাকে এবং ওই রেঞ্জের ভিতর যে ঢুকে তার অবস্থা 12টা বাজে যায়। আর তার বেসিক অ্যাটাক হইতেছে সে কয়েন ছাড়ে, কারণ তার কাছে প্রচুর টাকা আছে। তার কয়েনগুলো অনেক বেশি ড্যামেজ করে তার অপোনেন্টকে, আর তার অপোনেন্ট যত ক্লোজ হয় তার কয়েনগুলো তত বেশি ড্যামেজ করে। বলা যায় দ্য বসের কাছে একটা শর্ট গান থাকে, আর তার কয়েনগুলো বেসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুব ইজিলি যায়। তুমি আকাশের দিকে সই করে গুলি করলে দেখবা ওই গুলিগুলো বৃষ্টির মতো পড়তেছে তোমার অপোনেন্টের বাঙ্কারে। তুমি তাকে দিয়ে ক্যাম্পিংও করতে পারো, ডিফেন্সও করতে পারো, আর যদি তাকে দিয়ে তুমি অ্যাটাক করো তাহলে বেশি লাভ পাবা, কারণ সে তার অপোনেন্টের বাঙ্কারকে খুব ইজিলি ভাঙা দেয়। অনেকটা বলা যায় ক্যাটারিনার মতো, ক্যাটারিনা যেইভাবে ভাঙে সেইভাবে, আবার অনেকটা বলা যায় ব্লটের মতো, ব্লট, ক্যাটারিনা, তারপর দ্য বস, তারা একই স্টাইলের। তো এখন তুমি তার গেম প্লেটা দেখো। তো লেটস স্টার্ট। Order confirmed. Confirmed.